बड़ खबर बिग ब्रेकिंग न्यूज এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর আবহাওয়ার বিরাট খবর এবার পূজোর আনন্দ মাটি এবার পূজোয় বৃষ্টি রাজ্যের কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা পূজোর কোন কোন দিনে বৃষ্টি হবে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনার জেলা থেকে যখনই কোনো আবহাওয়ার আপডেট দেওয়া হবে তখন আমরা আপনাকে জানিয়ে দেব পূজোর আনন্দে মেতে উঠেছে গোটা বঙ্গবাসী মহানগরী সহ জেলায় জেলায় ঠাকুর দেখা ঢল নেমেছে ওদিকে গতকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় খানিক মেঘলা আকাশ কোথাও আবার ঝলমলে রোদ সকাল থেকে আজ কি বৃষ্টি হবে কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া আবহাওয়া দপ্তর সূত্রের খবর দক্ষিণবঙ্গের কিছু জেলায় সামান্য বৃষ্টি হতে পারে ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে গত শুক্রবারই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে পূজোয় আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যের অধিকাংশ জায়গায় বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে হালকা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে ক্ষীণ বৃষ্টি হতে পারে তবে সেই সম্ভাবনা খুব কম পূজোর সময় যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আকাশে মেঘ জমলেও বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস অষ্টমী পর্যন্ত নির্বিঘ্নে কাটবে পুজো তবে নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হওয়ার খানিক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল হাওয়া অফিস তাই আগেভাগেই সারণ প্যান্ডেল হপিং নবমী এবং দশমীতে বৃষ্টি হতে পারে কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে সতেরোই অক্টোবর থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত উত্তরের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের এছাড়াও উত্তরে কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই